হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, সকাল সকাল আমি একটা দারুণ চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন শীতকাল, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। তো আমরা চা তো সবসময় বানিয়ে খাই, কিন্তু এইভাবে যদি আমরা চা বানিয়ে খাই তাহলে কিন্তু আমাদের এই শীতকালে যে ঠান্ডাটা লাগে সেটা কিন্তু একেবারেই লাগবে না। তো চলো চাটা বানিয়ে নিই। তো দেখো, এই চাটা আমার বানানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়েছি একটা তেজপাতা আর একটু অল্প 1 গাঁট মতো আদা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি। আর দিয়েছি অল্প একটু চায়ের পাতা আর পরিমাণ মতো চিনি। এরপর এটা আমি 2-3 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি এটা ছেঁকে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন। নুনটা পরিমাণ মতো দিতে হবে। তো আমি চায়ের পরিমাণ মতো অল্প একটু বিট নুন এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। তো দিয়ে আমি চাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো দেখো, আমি মিক্স করে নিচ্ছি। তো এইভাবে যদি আমরা শীতকালে চা বানিয়ে খাই সকালবেলা কিংবা সন্ধ্যাবেলা, তো আমাদের শরীরে ঠান্ডা লাগাটা অনেকটাই কমে যাবে। আর এটা দারুণ টেস্টি। তো আপনারা এইভাবে বানিয়ে খান। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলো, আমি চাটা পরিবেশন করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ চায়ের কালারটা। তো চলো চাটা খেয়ে নিই আর তোমরা খেয়ে নাও।